নতুন বছরের প্রাককালে নাইটহুড উপাধি পেলেন এক ভারতীয় বংশোদ্ভূত। গত বছর গ্লাসগোয় অনুষ্ঠিত COP26-এর প্রেসিডেন্ট হিসেবে জলবায়ু পরিবর্তন প্রতিরোধের বিষয়ে তার নেতৃত্বের জন্য আলোক শর্মাকে এই উপাধি প্রদান করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন প্রশাসন। দেশের প্রাক্তন মন্ত্রী আলোককে সেই সম্মান প্রদান করেন রাজা তৃতীয় চার্লস। রাজা হিসেবে অভিষেকের পর এইবার প্রথম নিউ ইয়ার্স অনার্স তালিকায় নিউ ইয়ার্স অনার্স তালিকা প্রকাশ করেছেন রাজা তৃতীয় চার্লস। সেই তালিকার ভিনদেশী বিভাগে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজকর্মী মিলিয়ে জায়গা করে নিয়েছে ব্রিটেন ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী কমপক্ষে 30 জন ভারতীয়, যার শীর্ষে ছিলেন আলোক। বছর 55-র আলোক শর্মা জন্ম আগ্রায়। ব্রিটেন সরকারের তরফে জানানো হয়েছে COP26-এর মঞ্চে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে তার নেতৃত্ব প্রদান এবং এই প্রসঙ্গে ভবিষ্যতে যেসব দেশ বড় অবদান রাখতে চলেছে তাদের সঙ্গে ব্রিটেনকে চুক্তিবদ্ধ করার কাজ সুসম্পন্ন করার জন্য আলোক শর্মাকে নাইটহুড প্রদান করা হলো।